আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরাও সকলেই ভালো আছি। শুক্রবারের সকালে আমাদের নাস্তা করা শেষ, বাবুরাব্বু সকালবেলা একটু বাজারে গিয়েছিল, তো বাজার থেকে অল্প কিছু বাজার করে নিয়ে এসেছে। কারণ হঠাৎ করে আমরা আজকে সিদ্ধান্ত নিয়েছি যে অনেক দিন পরে ধরতে গেলে যে আমরা বাহিরে একটু দূরে ঘুরতে যাব, তো সেজন্য আমি বাবুরাব্বুকে বললাম যে অল্প কিছু বাজার করে নিয়ে আসার জন্য শর্টকাট। আসলে কোনো জায়গায় বেড়াইতে গেলে অনেক বেশি কাজ করে যাওয়া যায় না, একদিকে শরীর ক্লান্ত হয়ে যায়, আবার বাইরের পরিবেশটাও অনুভব করা যায় না। সেজন্যই আজকে আসলে আমাদের একদমই অল্প অল্প বাজার, কারণ বাজার শুধু নিয়ে আসলেই হয় না, বাজার গোছানোরও একটা টাইম লাগে, আবার রান্না বান্না, বাচ্চা আছে সেগুলো সামলানো, আমার তো আর কোনো আসলে কাজের বোয়া নাই বা যাকে বলে হেল্পিং হ্যান্ড তাও নাই, সব কাজ আমাকে বাসায় একাই করা লাগে, রান্না বান্না, বাচ্চা সামলানো। তো নিজে যেটুকু পারি সেটুকুই করার চেষ্টা করি। আর শখ করেই বলতে পারেন যে আমি ইউটিউব জগতে এসেছি একদমই শখ করেই। লকডাউনের সময় হঠাৎ করেই মাথার ভেতরে আসলো যে আমিও একটা চ্যানেল খুলবো, তো বাবুরাব্বুকে বলার সঙ্গে সঙ্গে আমাকেও একটা চ্যানেল খুলে দিয়েছে। তো যাই হোক, এই তো আমাদের বাজার গোছাচ্ছি আর আপনাদের সঙ্গে কথা বলছি। তো আসলে হঠাৎ করে আমার মনটা অনেকটাই খারাপ হয়ে গিয়েছিল। গত 2 থেকে 3 দিন যাবত আসলে আমার অনেকটাই সমস্যা হচ্ছে, মনটা অনেক খারাপ হয়ে গেছে। একবার ভাবলাম যে আসলে ইউটিউবিং ছেড়ে দিব কি না, তারপরে আবার নিজে নিজেই আর কি নিজেকে মনে বুঝাইলাম যে না, ইউটিউবিং আমি ছাড়বো কেন, আসলে এটা আমার পরীক্ষা, তো এই পরীক্ষায় আমাকে উত্তীর্ণ হতেই হবে। তো এজন্যই আমি আবার ভিডিও করতে শুরু করেছি। 2 দিন যাই হোক মনটা খারাপ ছিল, তো এখন আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমার মনটা আবার আমি একটু বুঝিয়ে নিয়েছি, আর সেজন্যই আজকে থেকে আবার নতুন উদ্যোগে নতুন উদ্যমে আমি আমার কাজ আবার শুরু করব ইনশাল্লাহ। আর আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন এবং আমাকে সহায়তা করবেন। তো এই যে আমার বাজার গোছানো হয়ে গেছে, আর আজকে একদমই সামান্য বাজার করেছে, যেটা হয়তোবা 2-3 দিন চলবে। তো যাই হোক, বাজার যেহেতু কাছে সমস্যা নেই। তো এদিকে বাবুরাব্বু এবং বাবু দুজনে মিলেই নামাজ পড়তে যাচ্ছে মসজিদে। আমার আব্বুটা অনেক দিন পরে, প্রায় 4-5 মাস বা তারও বেশি হয়ে গেছে মসজিদে যায়নি, তো বহুদিন পরে আজকে আবার ইনশাল্লাহ মসজিদে যেতে শুরু করেছে। আপনারা সকলে ওর জন্য দোয়া করবেন। এখন আমি চলে এসেছি রান্নাঘরে, আর আজকে আমাকে অনেক দ্রুতই রান্নাবান্না শেষ করা লাগবে, কারণ বাবুরাব্বু নামাজ পড়তে যাওয়ার আগে বলে গেছে যে খুব দ্রুতই রান্নাবান্না সেরে নিতে, কারণ নামাজ পড়ে আসার পরপরই আমরা খাওয়া দাওয়া করে তারপরে বাইরের উদ্দেশ্যে রওনা দিব। তো সেজন্য আমি আজকে দ্রুতই রান্নাবান্না করব। আর এদিকে এই যে দেখতেই পাচ্ছেন, আমি আস্ত মুরগিটা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, কারণ আস্তভাবে ধুয়ে নিলে কুটতেও সুবিধা হয়। তো এখানে আমি সব কিছু কোটাকাটি করে নিচ্ছি। আজকে যেহেতু বাহিরে যাব, সেহেতু আমরা একটু শর্টকাট রান্নার চিন্তা করলাম। আমি তো ভাবলাম যে আজকে কী রান্না করা যায়, সিদ্ধান্ত নিলাম যে বিরিয়ানি রান্না করব, কারণ আমার আব্বু যেটা খায় বা পছন্দ করে বিরিয়ানি, আর এমনকি আমার আব্বুর সঙ্গে আমরাও খেতে পারবো, সেজন্যই আর কি এই চিন্তা করলাম যে তবে তাই হোক আজকে বিরিয়ানি রান্না করি। তো এই জন্য আমি আজকে এখানে যে কুটাকাটি করে নিচ্ছি, আদা রসুন পেঁয়াজ, সেই সঙ্গে মুরগিটাকেও কেটে নিব। আমি বিরিয়ানিতে কিছু আলু দিব, তো আলুটাও কেটে নিচ্ছি। তো যাই হোক, আসলে 2-3 দিন যাবৎ আমার মন খারাপ
এজন্যই যে হয়তোবা এটা অনেকের সঙ্গেই হচ্ছে, আমারও হচ্ছে। ইউটিউব থেকে আসলে আমার বন্ধু কেটে নিচ্ছে, আর এটা আমার রোজই হচ্ছে, আজ 3 দিন যাবত একাধারে হচ্ছে। প্রায় 150 বা তারও বেশি আমার বন্ধু কেটে নিয়েছে, কেন জানি না। তবে আমার যেটুকু মনে হয় এই যে আমরা সাব ফর সাব বন্ধু করলাম, সাবস্ক্রাইব করলাম, আপন করে নিলাম, এই ধরনের কমেন্টসের মাধ্যমে এই যে কমেন্টসগুলো করা হয় এগুলো কিন্তু স্প্যাম হিসাবে ধরা হয়। তো এগুলাই অনেকেই করে, আসলে আমি অনেকবারই এগুলা ই করছি, বলার চেষ্টা করেছি যে আপনারা দয়া করে এমন করবেন না, কিন্তু অনেকেই আছে আসলে না বুঝে না জেনে এই কাজগুলো করে। আবার অনেকে আছে যে ভিডিও সম্পূর্ণ না দেখে হয়তোবা 1 মিনিট দেখেই কমেন্টস করে বা সাবস্ক্রাইব করে। এই জন্য এই যে এখন বর্তমানে সমস্যায় পড়তে হলো আমাকে, এমনকি ভুক্তভোগী হতে হয়েছে আমাকে। তো আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, দয়া করে আপনারা এমন করবেন না। এই যে আরেকজনের চ্যানেলে যে সাবস্ক্রাইব করলাম, সাবস্ক্রাইব করুন। আবার অনেকে লেখে যে বেইমানি করবেন না, আপন করলাম, বন্ধু করলাম, দয়া করে এগুলো করবেন না, এগুলো করলে আপনারও ক্ষতি আমারও ক্ষতি। তো আশা করছি এগুলো করবেন না। যাই হোক, আমি আসলে ভালোভাবে আপনাদেরকে বুঝিয়ে বলতে পারছি না, তবে আমি এতটুকুই বলতে চাই, আমার চ্যানেলে এসে আমার কমেন্ট বক্সে যদি আপনারা কেউ সাবস্ক্রাইব করলাম বা করেছি এ ধরনের কমেন্টস করলে আমি কিন্তু রিমুভ করে দিব। আমি কখনোই এগুলো আগেও রাখিনি, এখনও রাখবো না, কারণ আপনাদের জন্য আমারও ক্ষতি হয়। দেখতেই পাচ্ছেন এত কষ্ট করে আমি ই করি, ভিডিও বানাই, তো এভাবে যদি বন্ধু কেটে নেয় আসলে খারাপ লাগে, অনেক খারাপ লাগে, যেটা বলে বোঝানো যাবে না। তো যাই হোক, এখানে আমি আজকে মাংসটাকে হাতে মেখে তারপরে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। তো আমি একটু ভালো করে মেখে নিয়েছি, আদা রসুন বাটা দিয়েছি দেখতেই পারলেন, আর এখানে দিয়েছি আমি রাঁধুনি বিরিয়ানি মশলা, একটু লেবুর রস আর হচ্ছে লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি। এখন আমি চুলার উপরে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর এর ভেতরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে এখন আমি আলুগুলো দিয়ে দিলাম। আর এই আলুগুলোকে আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নিব। আমার বাসায় আসলে ঘি শেষ হয়ে গেছে, আমি বুঝতে পারিনি বা মনে ছিল না বলতে পারেন। তো এখন বয়ামে দেখলাম কিছুটা পরিমাণ ঘি আছে, কিন্তু বের করার কোনো সিস্টেম নাই, সেজন্য আমি সামান্য পরিমাণ এখান থেকে গরম তেল নিয়ে ওর ভেতরে দিয়ে একটু নাড়িয়ে নিয়েছি। তো এজন্য ঘিগুলো সব গলে গেছে, আর এটুকু দিয়ে আজকে আমি কাজ চালিয়ে নিব। আর এদিকে আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম, আর এর ভেতরে দিয়ে দিলাম বাদ বাকি তেলের ভেতরে দিয়ে দিয়েছি পেঁয়াজ। তবে এর সঙ্গে আমি আর একটু তেল অ্যাড করে দিয়েছি, কারণ পেঁয়াজ বেরেস্তাটায় যত একটু বেশি তেল হলে পেঁয়াজটাও মচমচা হয় ভালো। তো আমার পেঁয়াজটা দেখতে পাচ্ছেন ব্রাউন কালার হয়ে এসেছে। তো এখন আমি আমার পেঁয়াজ বেরেস্তাটা নামিয়ে নিব। আর আমি অবশিষ্ট তেলের ভিতরে দিয়ে দিলাম মাংস, আমি মাংসটাকে একটু ভেজে নিব। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো আমি আরেকটি চুলোয় হাঁড়ি বসিয়ে দিয়েছি, আর এর ভিতরে দিয়ে দিলাম আমি পোলার চাউল। আমি পোলার চাউলটাকে আগে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি, এখন আমি এটিকে মিডিয়াম হাই হিটে খুব ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিব। একটু ধৈর্য সহকারে ধীরে ধীরে চাউলগুলা ভেজে নিতে হবে। আর এদিকে
आमी ढाकनाटा उठिए एकटू नाड़ाचाड़ा करे दिच्छी मांसगुलो के। तारपरे दिए दिलाम एक कप परिमाण लिकुईड दूध। एखन आमी आबार ढाकना दिए ढेके किछुक्षण रान्ना करते दिब। आर एदिके आमी चालटाके भालोभावे भेजे निच्छी। আসলে চাউল ভাজার সময় নিজেরাই বোঝা যায় যে হাতের ভিতরে চাউলটা যখন হালকা হয়ে আসে ভাজতে ভাজতে, তখনই বুঝতে হবে চাউলটা ভাজা হয়ে গেছে। তো এখন আমি দিয়ে দিলাম এর ভিতরে লিকুইড দুধ। আপনারা আপনাদের চালের পরিমাণ অনুযায়ী পানি বা দুধ ইউজ করবেন। আমি এখানে পানি এবং দুধ দুইটাই ইউজ করলাম সমপরিমাণ। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ অপেক্ষা করব। আর এদিকে আমি মাংসটার ভেতরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। ভেজে রাখা পেঁয়াজের কিছুটা দিয়ে দিলাম আর কিছুটা বেরেস্তার জন্য রেখে দিয়েছি। একটু নাড়াচাড়া করে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর এখন আমি আমার পোলা চাউলের ভেতরে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে আমি একটু হালকা নাড়াচাড়া করে এখন আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। পানিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এদিকে আমার মাংসটাও হয়ে গেছে, পানিটা শুকিয়ে গেছে, দেখতে পাচ্ছেন তেল ওপরে উঠে এসেছে। আর এদিকে আমার ভাতের পানিটাও শুকিয়ে গেছে। আমি এর ভেতরে আলুগুলো দিয়ে দিলাম আর সেই সাথে মাংসটাও অ্যাড করে দিলাম। এখন আমি আলতো হাতে একটু নাড়াচাড়া করে মাংসটাকে মিশিয়ে দিব। আর এভাবে মিশিয়ে আমি একটা ঢাকনার সাহায্যে ঢেকে দিব। আর জালটাকে একদম লো ফ্লেমে রেখে দিব। এই তো ভাতের চালটা প্রায় ফুটে গেছে, কিছুটা বাকি। তো এই যে আমি পেঁয়াজ বেরেস্তাটায় এক চা চামচ চিনি মিশিয়ে হালকা একটু হাতে গুঁড়ো করে নিয়েছিলাম, তো এখন সেটা আমি ভাতের উপরে ছিটিয়ে দিলাম। আর এখন আমি আরও 15 মিনিট ডিম আছে চুলার উপরে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। তো হয়ে গেল আমার আজকের বিরিয়ানি রান্না। তো এখন আমরা খাওয়া দাওয়া করে নিব, এজন্য আমি ভাত বেড়ে নিচ্ছি। আজকে আমাদের একটু দ্রুতই খাওয়া দাওয়া করা লাগবে। আসলে এটা কোনো প্রি প্ল্যান ছিল না। প্রি প্ল্যান থাকলে শসা লেবু এগুলো কাটতাম, তো হাতে যেহেতু একদমই সময় নেই, অনেকটাই দেরি হয়ে গেছে, কারণ গোসল করা ফ্রে আরও রান্নাঘরে তো বাড়তি অনেক কাজই থাকে, যেটা আমরা যারা গৃহিণী তারাই বুঝতে পারবো। তো সে কাজগুলো করার পরে এতো খাওয়া দাওয়া করে তারপরে বের হয়ে যাব গুছিয়ে। তো এখন বাবু রাব্বু খেয়ে নিচ্ছে আর আমি বাবুকে খাওয়াই দিচ্ছি। বাবুকে খাওয়ানোর পরে তারপরে আমি খাওয়া দাওয়া করব। তো বিরিয়ানিটা আসলে অনেক টেস্টি হয়েছিল। আর আমরা কোথায় যাচ্ছি সেটা আমি অবশ্যই নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে আসলে আমি সেটা শেয়ার করলাম না, কারণ ওই ভিডিওটা শেয়ার করলে অনেক বড় হয়ে যেত, আমি কিছুই আপনাদেরকে ভালোভাবে দেখাতে পারতাম না। তো যাই হোক, আমরা খাওয়া দাওয়া করেই বের হয়ে যাব। আজকের মতো এখানেই শেষ করছি। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।